গুড মর্নিং এভরিবডি তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার পূজা আজকে সরস্বতী পুজো উপলক্ষে তৃতীয় দিনের প্রোগ্রাম চলছে ক্লাবে তো দেখতেই পাচ্ছ এখন চলছে প্রভাত ফেরি বালিবেলা স্বামীজির সঙ্গে প্রভাত পেরি চলছে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই প্রভাত ফেরিতে যোগদান করেছে দেখতেই পাচ্ছ তোমরা এই প্রভাত পেরি গোটা গ্রামটা ঘুরবে তো তারপরে এসে ক্লাবে উপস্থিত হবে সবাই একত্রিত হবে আর এখন সকালে পতাকা উত্তোলন হয়েছে ক্লাবের মধ্যে দেখতেই পাচ্ছ সকলে মিলে প্রভাত ফেরিতে যোগদান করেছে দলে দলে সবাইকে যোগদান করবার জন্য আহ্বান জানাচ্ছে তো দেখতে থাকো তোমরা আজও কিছু কিছু প্রতিযোগিতা রয়েছে তোমরা সঙ্গে থাকো আমার আমি সেই প্রতিযোগিতাগুলোও তোমাদের সামনে তুলে ধরবো গতকালকের কিছু প্রতিযোগিতা তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা দেখতেই পেয়েছো যে কি সুন্দর নতুন নতুন চিন্তাভাবটা আনা হয়েছে প্রতিযোগিতার মধ্যে এরকম প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন নতুন ধরনের প্রতিযোগিতা থাকে তো সঙ্গে থাকো পরবর্তী প্রতিযোগিতাগুলোও তোমাদেরকে আমি দেখাবো এখন চলে এসেছি সকালে টিফিন করতে তো আজকে তুতুলার দাদা যেহেতু মামাবাড়ি যাবে তো সকাল সকাল টিফিন করে নিচ্ছি অবশ্য সকাল নেই এখন প্রায় নটা বাজছে তো দেখতেই পাচ্ছ মুড়ি শশা চপ আর মূলো আর নারকেল আর কাঁচা লঙ্কা রয়েছে সকালের টিফিনে চলো এবার তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নেবো আজকে আমি আর বাপি যেহেতু থাকবো তাই বিশেষ কিছু রান্না হবে না আর তুতুলার দাদা তো মামাবাড়ি যাবে ওখান থেকেই খেয়ে চলে আসবে আজকে দাদুনের সাধ্য আছে আর এখন দুপুর দুটো বাজছে আমার লাঞ্চ হয়ে গেছে এবার যাব আমার কিছু কম্পিটিশান রয়েছে আমি নাম দিয়েছি সেইখানে আর এখন আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ কিছু কিছু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো এখন আমাদের যে প্রতিযোগিতাটা হচ্ছে সেটা হলো অঙ্ক দৌড় তো তোমরা অনেকেই দেখেছ যে অঙ্ক দৌড়টা বাচ্চাদের মধ্যে হয় কিন্তু এখানে কিছু নতুনত্ব আনার জন্য খেলায় বা প্রতিযোগিতায় তো এই অঙ্ক দৌড়টা হচ্ছে আঠেরো বছরের উর্ধে মহিলাদের জন্য তো যে কেউ নাম দিতে পারো আঠেরো বছরের ঊর্ধ্বে তো এই খেলায় আমিও নাম দিয়েছি তো অনেক বছর পর আবার মাঠে নেমে পড়েছি তো খুব টেনশনও হচ্ছে জানি না কি হবে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো কি হয় দেখতেই পাচ্ছ আমি এখন মাঠে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা দেখো তাহলে আর এখন বুঝিয়ে দিচ্ছেন কিভাবে অঙ্ক দৌড়ের কী নিয়মাবলী না তো এক ওখানে অঙ্ক দেয়া রয়েছে তো দৌড়ে এসে কাগজের উল্টো দিকে অঙ্ক দেয়া রয়েছে কাগজটা উল্টে নিয়ে অঙ্কটা করতে হবে আর অঙ্ক করতে করতে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো সেই নিয়মগুলোই বুঝিয়ে দিচ্ছেন যে অঙ্ক করে নিয়ে তারপরে দৌড়তে হবে আর পেনটা যেখানে অঙ্ক দেয়া থাকবে সেখানেই রেখে দিয়ে যেতে হবে কারণ কি যদি তুমি পেনটার সাথে করে নিয়ে যাও তাহলে তুমি যে অঙ্ক করতে করতে যাচ্ছ কিনা না সেটা আর সবার পক্ষে নোটিশ রাখা সম্ভব না তাই জন্য পেনটা তোমরা নিয়ে যেতে পারবে না আর দেখো শুরু হয়ে গেছে প্রতিযোগিতা তো সবাই দৌড়াচ্ছে সবাই অঙ্ক করছে এখন মনোযোগ দিয়ে তো সাথে থাকো আমিও অঙ্ক করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে আমি অঙ্ক ঠিক করি কি ভুল করি আর ছুটে ঠিক মতো আসতে পারি নাকি প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে দেখতে থাকো তাহলে তোমরা আমার সাথে থাকো দাঁড় দেখো তো দেখো আর দেখো আমার হয়ে গেছে অঙ্ক আমি দ্বিতীয় দৌড়াচ্ছি জানি না এখন ঠিক হয়েছে না ভুল হয়েছে তো তোমরা সাথে থাকো দেখবার জন্য এসে লাইনে তো দাঁড়িয়ে পড়লাম জানি না অঙ্ক ঠিক আছে নাকি আমার অঙ্ক ঠিক আছে নাকি বা আমি কি হলাম সেটা দেখার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো অঙ্ক ভুল হতে পারে কিন্তু অনেকে দেখে নেবে অঙ্ক দৌড় অঙ্ক করে আসছেন আমাদের ম্যাডাম এবার হচ্ছে আলাদা দৌড় প্রতিযোগিতা মহিলাদের জন্য মানে মেয়েদের জন্য বাচ্চা মেয়েদের জন্য পনেরো বছরের নিম্নে যে মেয়েরা রয়েছে তাদের জন্য আলু দৌড় প্রতিযোগিতা আর এখন হচ্ছে বাচ্চার বাবাদের ব্যাঙ দৌড় প্রতিযোগিতা তোমরা ন্যাচারালি বাচ্চাদের ব্যাঙ দৌড় প্রতিযোগিতা দেখতে পাও তো এখানে হচ্ছে বাচ্চার বাবারা ব্যাঙ দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছে তো দেখতে থাকো আর এখন প্রায় সন্ধে সাতটা বাজছে তো এখন শুরু হয়েছে পুরস্কার বিতরণী সভা দেখতেই পাচ্ছ তোমরা পুরস্কার বিতরণী সভা চলছে তো তিন দিন ধরে যেসব অনুষ্ঠানগুলো হলো তারই পুরস্কার বিতরণী সভা হচ্ছে তো তিন দিন ধরে যেসব প্রতিযোগিতার উইনার সিলেক্টেড হয়েছে তো তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় অতিথিরা দেখতেই পাচ্ছ তোমরা আর এখন মিউজিক্যাল চেয়ারের পুরস্কার বিতরণী হচ্ছে তো দেখতে থাকো তোমরা প্রথম মধুমিতা সিল দ্বিতীয় পূজা পাজাদে তৃতীয় শতভাগ হলে পুরস্কারটি কোন হচ্ছে মদন চ্যাটার্জি প্রথম মধুমিতা সিল প্রচুর ছুটেছে মিউজিক্যাল চেয়ারে হাত তালি দ্বিতীয় পূজা পাজাদে তৃতীয় শতভাগ হলে তোমরা সবাই শুনতেই পেলে যে পূজা পাজা দিয়ে নাম ঘোষণা করা হলো তো আমি মিউজিক্যাল চেয়ারের সেকেন্ড হয়েছিলাম তো তখন ভিডিও কোন কোনো রকম শ্যুট করা হয়ে ওঠেনি তো আমার বর ঘরেতে ছিল আর আমি তখন প্রতিযোগিতায় দৌড়াচ্ছিলাম তাই রকম ভিডিও শ্যুট হয়ে করা হয়ে ওঠেনি তো তাই তোমরা আমায় দেখতে পাওনি মিউজিক্যাল চেয়ারের সময় তবে অঙ্ক দৌড়ের সময় আমার হাজব্যান্ড ছিল ওখানে উপস্থিত তাই কিছু কিছু শ্যুট করেও ছিল ও তাই তোমাদের সাথে আমি অঙ্ক দৌড়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর মিউজিক্যাল চেয়ারটা শেয়ার করে উঠতে পারিনি কিন্তু মিউজিক্যাল চেয়ারের প্রায় জানতে যাওয়ার সময় আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ যে তিন দিন ধরে যে প্রতিযোগিতাগুলো হয়েছে তারই পুরস্কার বিতরণী চলছে এখন তো অনেকগুলো প্রতিযোগিতা হয়েছে তাই অনেক পুরস্কার বিতরণী হচ্ছে তো পুরস্কার বিতরণী হতেও সময় লাগছে তাই তো এরপরে আরও অনুষ্ঠান রয়েছে সারাত ধরে অর্কেস্টার হবে আর দেখতে থাকো তোমরা সাথে থাকো আমি সেই সব মুহূর্তের ছবিও তোমাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ তোমাদের তখন বলা হয়নি অঙ্ক দৌড়ের পর একবারে আমি বাড়ি গিয়েছিলাম তো তারপরে এসে পুরস্কার বিতরণী হচ্ছে আর তারা বলা হয়নি যে অঙ্ক দৌড়ে আমি কি হলাম বা তোমরা তো দেখতেই পেলে যে আমি দ্বিতীয় দৌড়াচ্ছিলাম কিন্তু আমি অঙ্ক দৌড়ে যে প্রথম গিয়েছিল তার অঙ্কটা যেহেতু ভুল হয়েছিল আর আমার অঙ্কটা ঠিক হয়েছিল তো অঙ্ক দৌড়ের নিয়ম তো তোমরা সবাই জানোই যে অঙ্ক যা ঠিক হবে সে লাস্টে গেলেও প্রথম হবে তো আমি দ্বিতীয় গিয়েও আমি প্রথম হয়ে গেছি অঙ্ক দৌড়ে তৃতীয় পঞ্চমা রায় তৃতীয় প্রথম পূজা পাজা দ্বিতীয় বন্দনা রায় তৃতীয় জ্যোধিকা পাল প্রথম পূজা পাজা দ্বিতীয় বন্দনা রায় তৃতীয় জ্যোথিকা পাল দ্বিতীয় জ্যোথিকা পাল পুরস্কারটা তুলেছেন জয়দূর মণ্ডল আর তোমরা দেখতেই পেলে যে পুরস্কারটা আমি এখন নিলাম সেটা অঙ্ক দৌড়ের আমি যেহেতু প্রথম ছিলাম তারই পুরস্কার নিলাম আর এখন আমি ঘরে চলে এসেছি পুরস্কার টুরস্কার যা পেয়েছি সব নিয়ে কারণ খুব খিদে লেগেছে তাই আর দাঁড়ায় ওখানে তো ওখানে অর্গেস্টা শুরু হতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ বাড়িতে টিফিন টিফিন করে যা খাওয়ার আছে সব খেয়ে চলে যাব। আর দেখো এই দেখো এই টিফিন কৌটোটা আমি কিসে পেলাম এটা অঙ্ক দৌড়ে এই লম্বাটা আমি অঙ্ক দৌড়ে পেয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এখানে লেখাও রয়েছে তারাও আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রথম পুরস্কার অঙ্ক দৌড়ে সর্বসাধারণ মহিলা ছিল তো এর জন্য আমি অঙ্ক দৌড়ের জন্য ওটা প্রথম পুরস্কার হিসাবে পেয়েছি আর এই যে গোল্ড টিফিন কৌটোটা দেখতে পাচ্ছ এটা আমি মিউজিক্যাল চেয়ারে যে সেকেন্ড হয়েছিলাম তার জন্য আমি পেয়েছি এটা মিউজিক্যাল চেয়ারের জন্য পেয়েছি তো দেখো এখানে মিউজিক্যাল চেয়ারের জন্য লেখা রয়েছে মিউজিক্যাল চেয়ারের জন্য সেকেন্ড হয়েছি তো দেখো তো এই হলো আজকে আমার পুরস্কার তো তিন বছর আসতে পাইনি সরস্বতী পুজোয় তার জন্য খুব মন খারাপ লাগতো তো এই বছর এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবার অনেক বছর পর বেশ ভালো লাগলো আর এর সাথেই আমি আমার ব্লগটা শেষ করবো আজ চলো টাটা